আজ ভারত আফগানিস্তান ম্যাচে সবচেয়ে বড় আকর্ষণ হলো বিরাট কোহলি বনাম নাবিনুল হক, যার উদ্দেশ্যে তাকিয়ে কিন্তু পুরো ক্রিকেট বিশ্ব। আমি কি বলতে চাইছি বস, তোমরা কিন্তু ভালো করেই বুঝতে পারছো। তিন দিন আগেই অস্ট্রেলিয়াকে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে ভারত। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে 6 উইকেটে হারিয়ে মনের দিক থেকে অনেকটা শক্তিশালী হয়েছে ভারতীয় টিম। আজ রোহিতদের সামনে দ্বিতীয় পরীক্ষা। আজ দুপুর 2টায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচটিও ভারতের সামনে বড় একটা চ্যালেঞ্জ। অন্যদিকে আজকের ম্যাচের কিন্তু সবচেয়ে বড় আকর্ষণ যেটা বললামই, যে বিরাট কোহলি বনাম নাবিনুল হক। যাই হোক, তো চলো দেখে নিই আজকের ওয়েদার রিপোর্ট, পিচ রিপোর্ট এবং কি করে তোমরা ফ্রিতে লাইভ দেখতে পারবে আজকের ম্যাচ। তো তার আগে তোমরা যদি মন থেকে চাও টিম ইন্ডিয়া বিশ্বকাপ 2023 চ্যাম্পিয়ন হোক, তাহলে ভিডিওটিকে মন থেকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো আবহাওয়ার কথা বললে দেখো, দিল্লিতে আজ কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই, আকাশ ঝলমলে পরিষ্কার থাকবে। এর থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে যে বিনা বাধায় ম্যাচটি আমরা দেখতে পারবো, সম্পূর্ণ ম্যাচ। আর একটা এক্সাইটিং ম্যাচ আমরা দেখতে চলেছি কিন্তু আজকে। এরপর পিচ রিপোর্টের কথা বললে, দিল্লির এই মাঠে কিন্তু সম্পূর্ণভাবে ব্যাটিং পিচ। সাউথ আফ্রিকার ম্যাচে আমরা দেখতে পেয়েছিলাম এই মাঠে কিন্তু 400 থেকেও বেশি রান হয়েছিল। তাই আজকেও আমরা আশা করতে পারি এরকম হাই স্কোরিং একটা ম্যাচ হবে। যেমনটা তোমরা জানো যে রোহিত শর্মা, বিরাট কোহলি না হলে KL রাহুল, এদের মধ্যে আমার মন বলছে কেউ না কেউ তো সেঞ্চুরি অবশ্যই মারবে। নিচে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কি মনে হয় কে সেঞ্চুরি মারতে পারে। তো দেখো, এই ম্যাচটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে টিভিতে স্টার স্পোর্টসের সমস্ত নেটওয়ার্কে দেখতে পারবে। আর মোবাইলে একদম ফ্রিতে যদি দেখতে চাও তাহলে হটস্টার অ্যাপে তোমরা সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবে। মানে ওখানে কিন্তু 1 টাকা সাবস্ক্রিপশান নেওয়া তোমাদের লাগবে না, সম্পূর্ণ ফ্রি। তো চলো ঝটপট করে একটা প্রেডিকশন কিন্তু নিচে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও যে কে জিততে পারে আজকের ম্যাচ, যে ভারত নাকি আফগানিস্তান।